রাজ্যসভায় বিজেপির মনোনীত প্রার্থী অনন্ত মহারাজ ধর্ষক। গ্রেটার কুচবিহারের নেতা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী উদয়ন গুহের এহেন পোস্ট ঘিরে কার্যত সরগরম কোচবিহারের রাজনৈতিক মহল। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন উদয়ন গুহ শোনাবো। সংবাদ আজকে সংবাদ মাধ্যমে দেখলাম সকালবেলা, এবং শুধু আজকে বলে না, এটা আমি অনেকদিন আগের থেকে জানি যে উনি একটা ধর্ষণ মামলার আসামি, এবং উনি তো ভগবান, ভগবানদের তো আবার এটাকে লীলা বলে, সেই লীলা খেলায় মত্ত ছিলেন, কোর্টের থেকে ডেকে পাঠিয়েছে। উনি নাকি জানেনই না যে ওই মামলা উনি আসামি বা সেই মামলা চলছে, বলছে যে না আমি তো ভেবেছিলাম যে মামলা খারিজ হয়ে গেছে, সেই জন্য আমি ওই মামলাকে মেনশন করিনি। অথচ যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করলে পারে কি কি মামলা আসে সেগুলো দিতে হয়, উনি সেটা দেননি। প্রত্যেক পদে পদে ভণ্ডামি, এই ধরনের লোক রাজ্যসভায় যাচ্ছে, এটা আমাদের এর চাইতে বড় দুর্ভাগ্যের আর কিছু হয় না। এ তো মানে জেল হওয়া দরকার, এ তো জেলে থাকা দরকার, তা না করে সে যাচ্ছে পার্লামেন্টে।